যে শহর হারিয়ে গিয়েছে অনেক বছর আগে, সোনারগাঁও, পানাম সিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাত্র কিছুক্ষণের জন্য পানাম সিটি শহরটা একটু করে দেখাবো। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে শুরুতেই যেটা করবেন, 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। তো এখানে যে সিকিউরিটি গার্ড ছিল, ওরা বলতেছে ভিডিও করা যাবে না, ভিডিও করলে নাকি প্রবলেম আছে। তো এটা সবাই করতেছে, যাই হোক আমরাও একটু একটু করে ভিডিও করে নিলাম। মাত্র একদিনে আপনারা চাইলে যেটা করতে পারেন, তাজমহল, সোনারগাঁও জাদুঘর, তারপর হচ্ছে পানাম সিটি, এই তিনটা স্থান একদিনে ঘুরে বেরিয়ে বাসায় যেতে পারবেন। মানে এতটাই কাছাকাছি এই তিনটা স্থান। তো আমরা যেটা করছিলাম, তাজমহল ঘুরে তারপরে এসেছিলাম সোনারগাঁও জাদুঘর। তো ওইটা বন্ধ থাকার কারণে তারপরে পানাম সিটিতে এসেছি। এই তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এ শহর হারিয়ে গিয়েছে অনেক বছর আগে, সোনারগাঁও, পানাম সিটি। কত সুন্দর দেখা যাচ্ছে না, এক একটা মানুষ এক একটা মহল তৈরি করে কত সুন্দর করে থাকতো, বাট আজকে কেউ নাই। সবাই শুধু দেখার জন্য এখানে আসে, বাট থাকার জন্য তো কেউ থাকতেই পারবে না। তা আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, আমি যে জিনিসটা কখনো দেখি নাই সেটা দেখার আমার খুব ইচ্ছে থাকে। নতুন কিছু দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর নতুন কিছু উপভোগ করতে অনেক বেশি ভালোই লাগে, তাই না? আর দেখুন, কত বড় একটা বইয়ের মতো। তো এখানে সব কিছু লেখা আছে, তো এগুলো অবশ্যই পড়ে প্রবেশ করতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে সোজা চলে গিয়েছিলাম কলাপাতা রেস্টুরেন্টে। আসলে আমরা অনেক বেশি হাংরি ছিলাম, সারাটা দিন ঘোরাঘুরি করছি, আর এত পরিমাণ ঘোরাঘুরি করে আমি একদম অসুস্থ হয়ে গিয়েছি। নর্মালি একদম বেডে পড়ে আছি, এতটাই ঠান্ডা জ্বর হয়েছে কি বলবো। প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাজমহল, তারপর হচ্ছে পানাম সিটি, জাদুঘর, সব কিছু ঘুরে বেড়ে একদম আমি অসুস্থ হয়ে গিয়েছি, বিশ্বাস করেন। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সোজা বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।